তরমুজের ভেতরের লাল অংশটাকে সাধারণত খোসাটা ফেলে দিয়ে থাকি। এই খোসা দিয়েই তৈরি করে নেওয়া যায় দারুণ দারুণ সব রেসিপি। আজ আমি এই তরমুজের খোসা দিয়ে দারুণ স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা, আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা মাঝারি মাপের তরমুজ নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব এবং এর লাল অংশটা এবং এর খোসাটা আলাদা করে নেব। খোসার উপরের যে সবুজ অংশটা থাকে সেটাকে ভালো করে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি খানিকটা মুগ ডাল নিয়ে নিয়েছি, প্রায় 1/4 কাপ আছে মুগ ডাল এখানে। এটাকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট। মিডিয়াম ফ্লেমে ভাজলেই এটা হালকা কালার ধরবে, তারপরে এটাকে নাবিয়ে দেব এবং খুব ভালো করে এটাকে ধুয়ে একটা সাইডে রেখে দেব। এই তরমুজের খোসা আমিষ নিরামিষ দুভাবেই তৈরি করা যায়। এটা যদি চিংড়ি মাছ দিয়ে কেউ করেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। মুগ ডালটা ধুয়ে সাইডে রেখে দিয়েছি, এবার আবার ফ্রাইং প্যানটা চাপিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দেবো কিছু ফোড়ন, সাদা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো শুকনো লঙ্কা। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরেটা এবং শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এখানে আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি নিয়েছি এবং এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা। এরপরে একটু সুগন্ধ পেরোলে দিয়ে দেব তরমুজের খোসাগুলো, যেগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা এখানে একটু বুঝে দিতে হবে, কারণ এটা কমে যাবে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় এখানে জল না দিলেও চলবে, কারণ এই তরমুজের খোসায় প্রচুর পরিমাণে জলভাব থাকে। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। আবার নেড়েচেড়ে সব মিশিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আবার অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে বেশ মাখামাখা করলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব মুগ ডাল। আমি এটা মুগ ডাল দিয়ে করেছি, এখানে ছোলার ডালও দেওয়া যায় বা মুসুর ডাল দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েও করা যায়, সেটাও কিন্তু খেতে বেশ লাগে। মটর ডাল দিয়েও করা যায়, মটর বা ছোলার ডাল দিয়ে করলে ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এখানে কিন্তু কোনো ডালই বেশি গলে গেলে ভাল লাগবে না খেতে। এই যে আমি মুগ ডালটা দিচ্ছি, এটাও একটু গোটা গোটা থাকবে, তাই প্রথম অবস্থায় আমি জল দেবো না। এই যে তরমুজের খোসার যে জল বেরোবে সেটা দিয়েই মুগ ডালটা যতটুকু সেদ্ধ হবার হবে। ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। এরপর চাপা দিয়ে দেব এবং খানিক পরে 2-3 বার আমি চাপা খুলে খুলে নেড়ে দিচ্ছি, কারণ ডালটা নরম হবার সাথে সাথে তলা ধরে যেতে পারে। 3-4 মিনিট অন্তর অন্তর চাপা খুলে একটু নেড়ে দেব। এই তরমুজের খোসা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একদম ফ্লেমটাকে লো করে দিয়ে রান্নাটা করলে ভালো হয়। আবার চাপা দিয়ে দিচ্ছি। আবার খানিকক্ষণ পর চাপাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব জল। জলটা একটু বুঝে দেব, এটা একটু গামাখা মাখা হলে ভালো লাগবে, তাই অল্প জল অ্যাড করেছি। সব মিশিয়ে দেব, তারপর আবার যথারীতি চাপা দিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এভাবে আমি চাপা খুলে খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। 80% মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো কড়াইশুঁটি। এটা টোটালি অপশনাল, আমার কাছে ফ্রোজেন করা ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1টা টমেটো, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। টমেটোটাও অপশনাল, এই তরমুজের খোসা একটু টক টক হয় তাই টমেটো দিলেও হয় না দিলেও হয়। এবার আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। খানিকক্ষণ পর চাপাটা খুলে একটু নেড়েচেড়ে টমেটোগুলোকে মিশিয়ে দিচ্ছি। এভাবে
এখানেও দু তিনবার চাপা দিয়ে খুলে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তরমুজের খোসাটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো চিনি। আমি চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে টোটালি ভুলে গেছিলাম, যার জন্য দুঃখিত। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটার একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। চিনি না দিলে টেস্ট কিন্তু খুব একটা ভালো হবে না। যেহেতু এটা একটু ডাল দিয়ে করেছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে। চাপা দিয়ে দিলাম, খানিকক্ষণ পর আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। এই যে ডালটা একটু গোটা গোটা আছে, এরকমই কিন্তু খেতে ভালো লাগে। সব মিশিয়ে দিয়ে এরপর উপর দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেব একটুখানি ঘি। কেউ চাইলে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন, সেটা কিন্তু ভালোই লাগবে খেতে। এভাবে তরমুজের খোসা ফেলে না দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে। এটার টেস্ট খানিকটা চাল কুমড়োর মতো। এরপর গ্যাস অফ করে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। গরম ভাতের সাথে ভালো তো লাগেই, রুটি পরোটার সাথেও কিন্তু বেশ লাগে, একটু টকটক মিষ্টি মিষ্টি অল্প ঝাল। তরমুজের খোসা দিয়ে বিভিন্ন রেসিপি অনেকেই করে থাকেন, কিন্তু এইভাবে একবার করে দেখুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।